আজিজুল সাহেব, আপনার কাছে একদম শুরুতে যাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভোট জেহাদ, নরেন্দ্র মোদী বলছেন, সত্যিই কি হিন্দুরা বড্ড সস্তা হয়ে যাচ্ছে? কেটে ভাসিয়ে দেওয়া যায়, কুচি কচুকাটা করা যায়। এবং হুমায়ুন কবির, আজকে আমি দেখাবো সেই প্রতিক্রিয়া, বুক চিতিয়ে চোখে চোখ রেখে যেটা আমি বলি, চোখে চোখ রেখে বলছেন ভোট ব্যাংকের জন্য। আমরা এটা বলে যাব, অবস্থান স্পষ্ট, 30-70। কোনো দলের প্রবক্তা না হয়ে একটা কথা সোজাসুজি বলে দিতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দু বিরোধী তকমা দেওয়ার যে চেষ্টা হচ্ছে, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় বাঙালির প্রিয় উৎসব দুর্গাপূজা গোটা পৃথিবীতে ছড়িয়ে গেছে। মানে কাকে তুমি বলছো? তার আগে দুর্গাপূজার নাম বোধহয় কেউ জানতো না। এক পেশে অবশ্যই জানতো, তার আগে দুর্গাপূজা রামের নামও তো জানতো। হ্যাঁ, রামের নামও তো জানতো। মোদির আগে কি রামের নাম জানতো না ভারতবাসী? খুব সহজে বলা যায়। এবার এই কথাটাই, আজিজুল সাহেব, আমি আজকে যেহেতু আজকে বিতর্কের জায়গাতে, মানে তর্কাতর্কি করবো না। আজিজুল সাহেব, আপনি যে সহজে বললেন ব্যাপারটা, রামের নামও তো কেউ জানতো না, আপনি এবার রামটা সরিয়ে অন্য কোনো সম্প্রদায়ের, অন্য কোনো ধর্মের, কোনো ধর্মগুরু, কোনো প্রবক্তা বা কোনো ভগবানের নাম বসিয়ে বলুন তো এই কথাটা। আমি একটা না বলি, আপনি এটা বলতে পারবেন? আমি একটা না বলি, পারবেন না? না না, আমাকে যেটা বলতে পারবেন, রামের নামটা সরিয়ে দিয়ে আপনি বলুন, রামের নামে জানতে নাম জায়গায় বিপ করে, আমি বলছিও না, বিপ করে অন্য কোনো সম্প্রদায়ের, অন্য কোনো ধর্মের কোনো একদম মাথা যিনি, কোনো একদম সবচেয়ে বেশি আরাধ্য ব্যক্তি বা পূজনীয় যিনি, তার নাম বলে বলুন। আমি চ্যালেঞ্জ করছি আজকে আপনার এবং আমার দুজনের নামেই বিশাল বিশাল বড় বড় এই দিস্তে দিস্তে কমপ্লেন আসবে। কেন বলুন তো? তার কারণ তাদের ক্ষেত্রে, আচ্ছা আমি আমি যাই না ফতোয়া না ভোট জেহাদ আমি যাই না, কিন্তু কেন বলুন তো? তার কারণ, খুব লাইটলি ব্যাপারগুলোকে নিয়ে ফেলা হচ্ছে। নরেন্দ্র মোদী আসলে এটা বন্ধ করার চেষ্টা করছেন। নরেন্দ্র মোদী স্ট্রেট কাট বলে দিচ্ছেন, ভাই এই চ্যাংরামিটা চলবে না। কেন কেন এই চ্যাংরামিটা চলবে ও আজিজুলদা? আমি বলি, বলুন প্লিজ। আরে এটা গণতন্ত্রের উৎসব, নির্বাচন, এখানে দেবদেবতার মাহাত্ম্য প্রচার নয়, ঠিক একদম নয়, ঠিক এটা মাথায় রাখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে শেখাচ্ছেন, এটা গণতন্ত্রের উৎসব। মমতা বন্দ্যোপাধ্যায়কে বললেন না কেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন জানেন? আরে মমতা বন্দ্যোপাধ্যায় নই তো, মমতা বন্দ্যোপাধ্যায় পিসিআর কে বলবো? মমতা প্রচারক না, আমাকে বলতে দাও। আরে না না না, আমি এই কারণে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় আপনারে, আপনার মুখ্যমন্ত্রী, আমার মুখ্যমন্ত্রী, শেখ শাহজাহানের মুখ্যমন্ত্রী, সন্দেশখালীর মায়েদের মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু শেখ শাহজাহান আর হুমায়ুন কবিরের মুখ্যমন্ত্রী হয়ে থাকতে পারেন না, এটা প্রতিবাদ করুন আপনারা। আর যদি প্রতিবাদ না করেন, কাল আপনার বাড়ির সামনে শেখ শাহজাহান এসে দরজা ধাক্কাবে। কেন করছেন এটা? নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোট চলছে। হ্যাঁ, প্রত্যেকটি রাজনৈতিক দল তারা আচরণবিধির মধ্যে আছেন, এবং বিরোধী দলের পক্ষ থেকে হুমায়ুন কবিরের যে ন্যাক্কারজনক যে বক্তব্য, তার বিরুদ্ধে অভিযোগ গেছে। নির্বাচন কমিশন কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে? কি করেছে এতদিন পর্যন্ত? ঠিক, আমি তো ইনফ্যাক্ট এটাও বলবো, রাজস্বী রাজস্বী লাহিড়িদের, তারাও তো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, তারাও তো কি সহজে, মানে এই এই হুমায়ুন কবিরের মানে সোয়াগটাই আলাদা রাজস্বী। আমি একবার পিসিআরকে বলবো, হুমায়ুন কবিরের আজকের যে প্রতিক্রিয়াটা, ভোট ব্যাংকের জন্য করি, একদম স্ট্রেট কাট, হিটলারও যেরকম বলতেন, আমার স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার, আমি ইহুদি নিধন করব। হুমায়ুন কবিরও ঠিক এই কথাটাই বলছে। এই এই কনফিডেন্সটা কেন রাজস্বীর বা রাজস্বীদের, রাজস্বী লাহিড়িদের আসেন আমি যাই না, দেখে নি। আমি 61 বছর বয়স হল, আমি কোনোদিন হিন্দু মুসলমানের বিশ্বাসী না। তো যোগীজি যখন এখানে এসে মুসলিম সম্প্রদায়কে উল্টো করে টানি শায়েস্তা করে দেবো বলতে পারেন, তাহলে আমাকে তো এখানকার মুসলিম সম্প্রদায়ের আমি নিজে বিলং করি, আমাকে নিজের ভোট ব্যাংকটা তো আমার দলের নেত্রীর পক্ষে যাতে থাকে, হাত শক্ত করার জন্য মমতা ব্যানার্জির পক্ষে যাতে থাকে, এটা বলেছি, এখনো বলছি, আমি এর জন্য ক্ষমাও চাইবো না। আনঅ্যাপোলজেটিক, যেটাকে ইংলিশে বলে, ক্ষমা চাইবো না। আমরা তো বারবার করে এই কথা বলে যাই, তবে তার আগে বুঝতে হবে যে জায়গা নিয়ে আজকে দাঁড়িয়ে এত কথাবার্তা হচ্ছে সেই জায়গার এত মাহাত্ম্য কেন। কন্যাকুমারিকা যে পাথরের ওপরে দাঁড়িয়ে বলা হয় দেবী কন্যাকুমারিকা অর্থাৎ মা পার্বতী তপস্যা করেছিলেন মহাদেবের অপেক্ষায়, সেই একই স্থানে ডিসেম্বরের 24 তারিখ, 25 তারিখ এবং 26 তারিখ, এই 3 দিন স্বামী বিবেকানন্দ সেখানে তপস্যা করেছিলেন, এবং এত বছর পরে স্বামী রামকৃষ্ণানন্দকে তিনি চিঠি লিখছেন 1894-তে, যে আমরা
চার বছর ভারতবর্ষ পরিভ্রমণ করে তিনি সেখানে গিয়ে তপস্যা করছেন এবং তার উপলব্ধি কী তিনি বিশেষভাবে লিখছেন। দেশ স্বাধীন 1947 হচ্ছে, 17 জানুয়ারি 1963 স্বামী বিবেকানন্দের জন্মের 100 বৎসর যখন পূর্ণ হচ্ছে 12 তারিখে, তারপরে 17 তারিখের একটা ফলক পড়ছে সেখানে দাঁড়িয়ে যে এখানে স্বামী বিবেকানন্দ তপস্যা করেছিলেন, তার আগে কার ভারতবর্ষের কারোর মনে হয়নি, কারোর কিছু হয়নি। এবং এটা কে করেছিলেন, এই উদ্যোগটা কে নিয়েছিলেন, না রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক একনাথ রামকৃষ্ণ রানাডে, তিনি যে কারণে তিনি তার সমস্ত দায়িত্ব পরিত্যাগ করে দিলেন, করে দিয়ে শুধুমাত্র গোটা ভারতবর্ষ পরিভ্রমণ করে অর্থ জোগাড় করে তিনি সেখানে দুটি মণ্ডপ তৈরি করলেন, একটা হচ্ছে শ্রীপদ মণ্ডপম এবং আরেকটি হচ্ছে বিবেকানন্দ মণ্ডপ। শ্রীপদ মণ্ডপ হচ্ছে যেখানে দাঁড়িয়ে যেখানে দেবী পার্বতী তপস্যা করেছিলেন, আরেকটি যেখানে স্বামী বিবেকানন্দ তপস্যা করেছেন বিবেকানন্দ মণ্ডপ, যেখানে এখনও অবধি সেই রামকৃষ্ণ পরমহংসদেবের সেই রামকৃষ্ণ ইনস্টিটিউটের বেলুড় মঠের অনুসারে মেডিটেশন হল আছে। না মমতা বন্দ্যোপাধ্যায় রেগে যাচ্ছেন, কারণ এই যে আমরা 2014 সালে একটা কথা বলা হয়েছিল 800 বছর পরে ঋষি বংশজাত ভারতবর্ষে দাঁড়িয়ে হিন্দু ভারতবর্ষে একজন হিন্দু শাসক এসেছেন, 1882 স্যার সৈয়দ আহমদ খান তার প্রথম লেখা যে কথা, উই দ্য পিপল অফ বুকস ক্যানট বি দ্য সাবজেক্টস অফ বেঙ্গলি হিন্দুজ, When British will leave, we have to ensure that the power should be transferred back to us, since we are the descendants of the Mughals. Sir Syed Ahmed Khan's dadamashai chilen Wazir-e-Azam Mughal Badshah, Shesh Mughal Badshah, Wazir-e-Azam chilen, mane Prime Minister to the Badshah of Mughal Badshah. তাই তার বক্তব্য, যিনি আলিপুর এই ওরিয়েন্টাল কলেজ অফ কমার্স যেটা পরবর্তীকালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় বলে এখন লোকে জানে তার প্রতিষ্ঠাতা, যেখানে দাঁড়িয়ে স্লোগান উঠেছিল হিন্দুও কি কবর খুদেগি এএমইউ কি ধরতি পর, যারা দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল যে ভারত তেরে টুকড়ে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ, যার পাশে দাঁড়িয়েছিলেন সীতারাম ইয়েচুরি থেকে আরম্ভ করে রাহুল গান্ধী থেকে আরম্ভ করে ইন্ডিজোটের পিন্ডি চটকারও প্রত্যেকে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই একটাই কাজ করছেন, 30% ভোট ব্যাংক তাকে ইনশোর করতে হবে, কারণ তিনি জানেন 30% ছাঁকা নম্বর নিয়ে মাধ্যমিকের ওরাল মার্কসের মতন যদি নামা যায় এবং তার সঙ্গে যদি আর কিছুটা ভোট খানিকটা এদিক ওদিক করে নিয়ে যায়, 10-15% করে নেওয়া যায়, আর বিজেপির ভোটটা কোনো ক্রমে সিপিএমকে দিয়ে যদি কাটিয়ে কুটিয়ে নেওয়া যেতে পারে, বাকি এদিক ওদিককে দিয়ে সিপিএমকে দিয়ে কংগ্রেসকে দিয়ে, তাহলে পরে ওনার ক্ষমতায় থাকাটা ইনশোর হয়ে যাবে। কারণ একটা লাইন দিয়ে আমি শেষ করছি, স্বামী প্রণবানন্দজি মহারাজ, যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছিলেন, হিন্দুর সব আছে শুধু সংঘ শক্তি নেই, এবং সেটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তৈরি হওয়ার বহু আগে বলেছিলেন যে সংঘ শক্তি অর্থাৎ সংগঠিত সংঘবদ্ধ শক্তি নেই, যে কারণে এত বছর ধরে মুঘল পাঠান হন সৈয়দ গাজী গজনবীরা তারা ভারতবর্ষে এসে দাঁড়িয়ে অত্যাচার করতে পেরেছেন, রাজত্ব করতে পেরেছেন, পরবর্তীকালে ইউরোপিয়ানরা করতে পেরেছেন, যদি ভারতবর্ষের এই সংঘবদ্ধ শক্তি থাকতো তাহলে এটা সম্ভবপর ছিল।